নমস্কার বন্ধুরা, তো তোমরা সবাই কেমন আছো? আশা করছি অনেক ভালো আছো। তো আমি অনেক ভালো আছি। আজকে কয়েকদিন পর ভিডিওটা চালু করলাম। এই যে দেখো আমি কোথায় এসেছি, এই যে দেখো, এই যে আমার বুনু, এই যে আমার বুনু, আমি এই যে দেখো শাক তুলতে এসেছি, এই যে আমার মেয়ে, আর একটা আমার ছোট্ট বুনু, এই যে দেখো, এই যে দেখো, এগুলো হচ্ছে সর্ষে। এই যে দেখো কত সুন্দর। নমস্কার, ভালো নেই তো? দেখো আমার কোলে কে আছে, এই যে দেখো আমার কোলে ওমর বাইসা, এই যে দেখো। আর আমি কোথায় এসেছি তোমাদেরকে দেখাচ্ছি হঠাৎ করে, তারাও দেখাচ্ছি তোমাদেরকে। এই যে দেখো, এই যে দেখো, দেখো 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 দেখো। তো এই যে বন্ধুরা দেখো, আমাদের হচ্ছে ভাঙা চেরা বাড়ি ঘর, তো জানোই আমরা একদমই গরিব। তো এই যে দেখো আমার দাদার আশীর্বাদ, এটা হচ্ছে মানে কালকে হচ্ছে আমাদের আশীর্বাদ। তো এই যে দেখো লাপালেপি চলছে। তো এই যে আমার বৌদি, কারণ আমার মার হচ্ছে হাত ব্যথা, তো মা পারে না, এই জন্য বৌদি আর মাসি মিলে করছে। এই যে দেখো, তো আমি কি করব, আমি তো এগুলো কাজ করতে পারি না। তো আমি আমার ভাস্তা কিনে এই যে দেখো বাইরে বসে আছি, যেহেতু বৌদি কাজ করছে তো আমি বাইরে বসে আছি। এই যে দেখো, এটা হচ্ছে আমার ভাস্তা, আর এই ভাস্তাকে তো তোমরা দেখতেই পেয়েছো। তো তারপরে সব কাজ শেষ হয়ে গেছে, তো তারপরে মা সন্ধ্যাবেলা একটু আগুন ওখানে ধরিয়েছে, তো ওখানেই একটু চা বানালো, সবাই মিলে চা খাচ্ছে, আর আমি কিন্তু চা খাই না। তো তারপরে দেখো আমার দুই দাদা মিলে আমাদের ছোট্ট বাড়ি, তো ওটার মধ্যে একটু রং করছে। এই যে দেখো টিনের, টিনেরগুলোর মধ্যে রং করছে, আর এদিকে সবাই সবজি টবজি রেডি করে রাখছে, কারণ অনেক দূর থেকে ওরা আসবে, কারণ শিলিগুড়ি যেহেতু আমার দাদা শ্বশুর বাড়ি, তা তাড়াতাড়ি করে সবজি টবজি কাটাকাটি হচ্ছে। আর এদিকে এই যে দেখো বৌদি, দিদি, ভাই, জেঠিমা, দাদা, এই যে সবাই মিলে চা খাওয়া দাওয়া হচ্ছে, এখানে চা খাওয়া হচ্ছে, আর এদিকে তোমার কাজ করা হচ্ছে। এই যে দেখো এখানে কাজ করা হচ্ছে। তো তোমরা পুরো ভিডিও দেখো, আর তোমাদেরকে দেখাবো আমাদের রাজবংশীদের মানে হচ্ছে তোমার আশীর্বাদ কীভাবে হয়, তো তোমাদেরকে সেটাই আমি দেখাবো। আর আমরা কিন্তু একদমই রাজবংশী। তো এই যে দেখো এখানে, এই যে দেখো এখন মাংস রান্না করা হবে। তো আমি দেখো আমার দিদি রান্না করবে, আর আমি হচ্ছে এখন পেঁয়াজ লঙ্কাগুলো কেটে দিচ্ছি, আর তোমাদেরকে দেখাচ্ছি, দাঁড়াও। এটা সবাই চিনতে পারছো? কি ভাজি হচ্ছে রে? তারপরে এই যে এখানে মাংস রান্না হবে, এই যে মাংস রান্না হবে, এই যে এই পাটা রান্না করতে হবে, এই পাটা এইভাবে এইভাবে খাইতে হবে। তো যাই হোক বন্ধুরা, আজকে ভিডিওটা আর বেশি বড় করব না, অলরেডি অনেক বড় হয়ে গেছে। তো তোমাদের যদি ভালো লাগে তাহলে লাইক, কমেন্ট, শেয়ার, চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবে। আর আমাদের রাজবংশীদের হচ্ছে আশীর্বাদ কিভাবে হয়, তো তোমাদের সঙ্গে সেটা শেয়ার করব। তো তোমরা দেখতে থাকো, আর সবাই সুস্থ থেকো, ভালো থেকো, টাটা, বাই বাই। নেক্সট ব্লগে তোমাদের সঙ্গে দেখা হচ্ছে।